ওনার ভালো লেগেছে, উনি সেটাকে নিজের মতন করে, ওগো বিদেশি গানটাই যদি আমি ধরি সেটা তো মানে বলা যায় যে উনি কোন একটা জায়গা থেকে সুরটা নিয়ে এসেছেন। সো ওইটা যেটা বললেন, এবং এই প্রশ্নের সাথে আমরা আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শোর মোটামুটি কিন্তু শেষের দিকে চলে যাচ্ছি, এবং দারুণ ব্যাপার। একটা কথা হয়েছে, আমি যেটা বললাম যে মানে আপনার সাথে সামহাও আমার টিউনিং হয়ে গেছে, আমি যেগুলো যেগুলো ধরে রেখেছি আপনি কিন্তু ওভাবে ওভাবে দিচ্ছেন। আপনি আপনার কথায় বলেছেন কোন একটা কারণে সেলিব্রিটিরা কিন্তু নিজেরা সংঘবদ্ধ হয়ে নিজেদের মত প্রকাশ করেছে এবং সেটা কোনোভাবে ইতিবাচকও হয়েছে। বাংলাদেশে যেহেতু আপনি একজন রাইটার, আপনি কিন্তু পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, আমরা যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ধরি, ইউ আর পার্ট অফ দিস। সেক্ষেত্রে এই সময় এসে অনেকেই বলেন যে সেলিব্রিটিদের কাছ থেকে হয়তো যে কথাটা বলা দরকার, ধরেন সাধারণ জনগণের পক্ষ থেকে বা রাষ্ট্রীয়ভাবে কোনো একটা মত প্রকাশের দরকার অনেকটা ক্ষেত্রে পাওয়া যায় না। লেখকদের কাছে কিন্তু এই চাহিদা অনেক বেশি থাকে। যদি আমরা হুমায়ুন আহমেদ স্যারের কথাও যদি আমরা বলি, আমরা জানি যে স্যারের এক ডাকে সবাই বাঁধ ভেঙে চলে গিয়েছিল সিলেটে, যদি আমাদের মনে থাকে সেই ঘটনাটা। জাফর ইকবাল স্যারের কথাও কিন্তু বলা যায়, উনি কিন্তু যখনই ডাক দেন উনি কখনো একা বসে থাকেননি। সেই ক্ষেত্রে এই যে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা একজন লেখক হিসেবে বা একজন তারকা হিসেবে, এই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি বা লেখকরা পিছিয়ে আছে বলে কি তাদের ব্র্যান্ড ইমেজটা তৈরি হচ্ছে না? আমি এটা খুব দারুণ একটা জায়গা বলেছেন আপু, অবশ্যই। ধরেন আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় কথা বলা শুরু করি, আমাকে আসলে অনেক তিরস্কার যেটা বলেন, নিন্দা যেটা বলেন, তার ভেতর দিয়ে যেতে হয়েছে যে লেখকরা কেন কথা বলবে। আজকে 10 বছর পরে সেটা কিন্তু খুব স্বাভাবিক, যারাই আমাকে গালিগালাজ করতো তারা এখন দেখি যে ফেসবুকে অনেক বেশি সরব। সো বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো চেঞ্জ মানেই খুব কঠিন একটা বিষয়। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, ফেসবুক আসার কারণে আমরা খুব অস্থির হয়ে উঠেছি। যেমন আমি একজন, আমাকে গালিগালাজ করার পর আমি পার্সোনালি তার সাথে কথা বলেছি, এবং তখন সে বললো যে ভাইয়া আমি চিটং ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি, আমি দীর্ঘদিন ধরে বেকার, ফ্যামিলির এই প্রবলেম, হঠাৎ করে ফেসবুকে ঢুকে আপনার এটা দেখলাম, যখন ভাল লাগে না এই দিসি গালি, এবং গালি দেওয়ার পরে একটু মনটা ভাল লাগছে। তখন আমার মনে হচ্ছে যাচ্ছে ঠিক আছে, ও গালি দিয়ে যদি ওর মন ভালো হয় ঠিক আছে, কিন্তু হয় কি আমরা অনেক বেশি লাউড হয়ে গেছি এবং আমরা সহনশীলতা কমে গেছে আমাদের মধ্যে। তো সেই জায়গা থেকে আমরা ধূপ করে না হঠাৎ করে, আপনি দেখবেন যে আমি এরকম অনেক লেখা এক্সপেরিমেন্ট করার জন্য লিখছি যে প্রথম লাইনটা অন্যরকম, ভিতরে কিন্তু ঘটনা অন্য আসলে, কিন্তু প্রথম লাইন দেখে আমাকে জাজ করা শুরু করছে, আর ভিতরে ঢুকেই না ও, আর ভিতরে পড়েই না, শিরোনাম দেখে খবরটা বুঝে নেওয়ার মতো। একদমই, যেমন ধরেন মানে এটা অবশ্য আমরাই তৈরি করছি, যেমন একদিন দেখি সঙ্গীত শিল্পী মেহেরিনার নেই, আমি ভাবলাম যে উনি মনে হয় মারা গেছেন, আমার খুব মন খারাপ হয়ে গেছে। তো একটু পরে ভিতরে ঢুকে দেখি যে উনি ওই যেই রিয়েলিটি শোতে যাচ্ছিলেন ওইটাতে উনি এখন আর নাই, উনি ওটা ছেড়ে দিয়েছেন আর একটায়। সো এটা আসলে আমরাই হয়তো তৈরি করেছি সামহাও, এবং আমাদের অ্যাটেনশন স্প্যান কমতে কমতে ধরেন সিমোরের পরে আমরা আর কিছু দেখতেই চাই না। সো আমাদের ধরুন মত প্রকাশের কথা যদি বলবেন, আজকে আমি যদি একটা কথা বলতে চাই, সবসময় আমি মনে করি আপনি একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে হলে অনেকগুলো মানুষকে ওখানে কিছুটা স্যাক্রিফাইস করে হইলেও, মনোপুত হোক বা না হোক, ওইটা মানে স্টিক, ওইটা লেগে থাকতে হবে ওইটার সাথে। আমাদের হয়ে গেছে যে আমরা কোনো কিছু যদি আমার মনের মতন না হয় তাইলে আর আমি আপনার সাথে নাই। সো তখন এক ধরনের ভয় ঢুকে যায়, কারণ দিন শেষে ধরেন লেখকরা আসলে পরিবার নিয়ে থাকে, দিন শেষে একটা সমাজের ভিতর দিয়ে যেতে হয়, এবং অনেক কিছু বলতে গিয়ে তখন আসলে লেখকরা, যেমন ধরেন হয়তো আমি এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে লিখতে চাচ্ছি, সেই বিষয়টা নিয়ে না লিখে আমি হয়তো দিন শেষে খুব সেফ একটা জায়গা, একটা টপিক নিয়ে নিলাম যেটা নিয়ে কোনো বিতর্ক নাই। সো আমি অবশ্যই মনে করি আকাশ বাতাস পাখি, এবং আপনি দেখবেন পৃথিবীর এ যাবৎকাল পর্যন্ত যত বিপ্লব হয়েছে, এই বিপ্লব আসলে লেখকরা সামনের সারিতে ছিলেন, সেই ফরাসি বিপ্লব থেকে শুরু করে যদি যাই বলেন আপনি। সো এখন এসে সেই জায়গাটা লেখকদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং না পাওয়ার একটা বড় কারণ লেখকরা নিজে, এতে কোনো সন্দেহ নাই। এবং দুই, লেখকদের সেভ করার জন্য যে মিডিয়া, যেমন ধরেন আমি দাঁড়ায় আছি, আমি জানি যে আজকে একটা বিতর্কিত কেউ হইলে ওর পাশে 17টা মাইক্রোফোন আছে, কিন্তু আমার পাশে হয়তো একটা মাইক্রোফোন যে আচ্ছা ওনাদের সবারটা নিয়ে নিছি, যাওয়ার পথে একটা লেখকের একটু ইন্টারভিউ নিয়ে নেই। সো আই নিড দ্যাট 17, ওই যে 17টা মাইক্রোফোন, এটা যখন আমি আমার চারপাশে পাবো তখন না আমি ভাবনাটা ছড়ায় দেওয়ার চেষ্টা করব, তখন না আমি একটা বড় কমিউনিটি পাবো, যাদের একটা ছোট অংশ না বললেও অন্য একটা বড় অংশ বলবে হ্যাঁ, এবং তাদেরকে দেখে হয়তো ওদেরও ধীরে ধীরে ভুল ভাঙবে। সো আমাদের চারপাশে ওই মাইক্রোফোনের খুব অভাব এখন, এবং ওই প্ল্যাটফর্মটা আমরা এখনও পাচ্ছি না। আপনি একা একটা ফেসবুক আইডি বা পেজ থেকে কতক্ষণ কথা বলতে পারবেন? আপনাকে তো নানান টিভি চ্যানেল থেকে আপনি দেখেন, যারাই এখন বড় হয়েছে, ইভেন আপনি জায়েদ খানের কথাও যদি
যদি বলেন বা ইভেন এই মুহূর্তে কোনো ইউটিউবার বা যে কোনো ইনফ্লুয়েন্সারের কথা বলেন, ওকে কিন্তু একা একটা আইডি থেকে বড় করে নাই। ও চেষ্টা করতে করতে একটা জায়গায় যখন একটু যখন কাজ করা শুরু করলো ভালো, সাথে সাথে ওকে সবাই লুফে নিল। আমাদেরকে কেউ এখন অবধি লুফে নিচ্ছে না। আমাদের পেছনে কোনো ধনী মানুষ বলেন, বড় প্রকাশক বলেন, অনেক অর্থ আছে এরকম কাউকে বলেন, এরা কেউ আমাদেরকে পুশ করে বড় করছে না। আমি আজকে কিঙ্কর যদি এখানে বসে থাকি, এই কিঙ্কর হওয়ার পেছনে আমার নিজেরই একারই একটা বিশাল বড় পরিশ্রম, এবং অন্যদের দৌড়ানোর জন্য ওই পর্যায়ে যাওয়ার জন্য যতটুকু কষ্ট করতে হয় আমাকে বা সাদাত ভাইকে তার কয়েক গুণ বেশি কষ্ট করতে হয়েছে। মানে আমার মনে হয় এখন একটু একটু ভাবে, যেহেতু আপনাদেরকে দেখে অনেকে লেখা শুরু করেছে, আপনাদের সমসাময়িক লেখা, মানে ওই যে মত প্রকাশ করা বা কোন একটা জায়গায় আমরা যদি ওই যে বলেন একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করে যে আমার জন্য স্ট্যান্ড নাও, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য স্ট্যান্ড নাও, আমার ওই যে সেই জায়গাটা হয়তো ধীরে ধীরে আমরা পেয়ে যাব। আমি আমি আবারও বলি আপু, দেখেন 5 বছর আগে বা 10 বছর আগে যখন শুরু করেছি তখন যত কঠিন ছিল টাইমটা, এখন কিন্তু আমি নিজে টের পাই আমার জন্য জিনিসটা কঠিন না। ধরেন আপু, আপনি আমাকে আজকে ডাকলেন, মানে এটা এটা যেমন আমার জন্য এখন সহজ লাগে যে আপু আমাকে একটা ফোন দিল এবং আমাকে ডেকেছেন এবং আমি চলে আসলাম, এটা 5 বছর বা 10 বছর আগে আমার জন্য এতটা সহজ ছিল না। আমার মনে আছে যে আমি অনেক জায়গায় ধর্ণা দিয়েছি যে এই রেডিও শোতে আমাকে একটু নেওয়া যায় কিনা, আমি একটু কথা বলতে চাই, কারণ ওই ওই আমার কথাগুলো তো বলা দরকার, পৌঁছায় দেওয়া দরকার। সো এখন অনেক কিছু সহজ। আমাদের সময় মানে আমি বলতেছি না যে এখন যে আসছে তার জীবনটা একদম সহজ হয়ে গেছে, তা না, তার স্ট্রাগল তার মতন, বাট অনেক কিছু সহজ হয়ে উঠছে। এবং আমি সবসময় বিশ্বাস করি, আমি খুবই আশাবাদী মানুষ, এর মানে এই নামে হতাশ হই না, হতাশা জীবনের পার্ট, বাট আমি বিশ্বাস করি যে যতই দিন যাবে হয় কি ধ্বংসের ভিতর থেকেও সুন্দর কিছু সৃষ্টি হয়। সো এই যে বই থেকে সরে গেছিল আবার ধীরে ধীরে বইয়ের পেছনে আসছে, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আমি গতকাল দেখলাম চেন্নাইতে একটা পার্ক হয়েছে, যেই পার্কে আপনি এসে চুপচাপ খালি বই পড়বেন এরকম একটা জায়গা। সো আপনি দেখেন আপনার না মানসিক শান্তি দরকার, এবং এই মানসিক শান্তি আপনি অনেক টাকা খরচ করে আপনি হয়তো একটা একটা খুব দারুণ জামা কিনলেন, ক্ষণিকের একটা আনন্দ পাবেন, সেকেন্ড দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন পরার পরে ওই আনন্দটা থাকে না। সো মানসিক শান্তির জন্য আপনাকে আসলে বইয়ের কাছে ফিরতে হবে। সো এবং পারস্পরিক শ্রদ্ধা, বই পড়া আসলে একটা মেডিটেশনের মতো, নিজের সাথে সময় আরাধনা, এবং আরেকটা হচ্ছে ধৈর্যটাকে বাড়ানো, একটা জিনিসের মাঝে ঢুকে শেষ পর্যন্ত যাওয়া, একটা রহস্য ভেদ করা, যে কোনো চরিত্রই তো আসলে রহস্য, রহস্যের বই হোক কিংবা না হোক, দারুণ ব্যাপার। তো আমরা কিন্তু ধীরে ধীরে বইয়ের দিকে ফেরত আসছি, শব্দের দিকে ফেরত আসছি, এবং যেটা আপনি বলছিলেন যে বাংলা ভাষা যেহেতু দুর্লভ হয়ে যাচ্ছে, তো আমরা দাবি হচ্ছে কিন্তু আমি সরি আমি মাঝখানে একটু আটকে দিচ্ছি, আপনি দেখেন আপনি নিজে এই সময় পেয়েছেন আপু, ক্যাসেট ছিল যখন, সিডি ছিল যখন, লিরিকের সুন্দর সুন্দর শব্দগুলো আপনি দাগাতেন, এবং আমার মনে আছে যে একটা শব্দ একটু অপরিচিত মনে হলে ওটা আবার শিখতাম। সো আমি না সবসময় দেখি, আপনি দেখেন সেই মান্না দে শ্যামলের সময় থেকে গানের লিরিক, ইভেন আমার পথ চলা পর্যন্ত যখন, বা আইব বচ্চু জেমস, আমার পথ চলা, তাসান ভাই ব্ল্যাক, এরপরে এসে না গানের লিরিক্স এখানে চলে গেছে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এইটাকে কেন চলে গেছে জানেন, কারণ আমরা একটা লেখকের কাছে যাই নাই যে তুমি লিখো, মানে আমি নিজে ঘরের ভিতরে হাঁটতে ফিরতে এমনি যা মনে হয়েছে ওইটাই আমি লিখে ফেলছি। হ্যাঁ, তোমাকে দেখি ভাল লাগে, আবার ফিরে আসি, আবার চলে যাই, মানে এইটাই হয়ে গেছে ভাষাটা। সব কিছুর তো একটা সৌন্দর্য আছে, এবং সৌন্দর্য আছে বলেই না আমরা একটা সুন্দর জামা পরি, জামা পরে বাসা থেকে বের হই, ঘরে একরকম থাকি, বাইরে একরকম থাকি। সো লেখালেখিরও তো একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটা সামহ চলে গেছে, কিন্তু এখন ধীরে ধীরে সেটা আবার দেখেন গীতিকার, ভালো ভালো গীতিকাররা চলে আসছে, লাস্ট কতগুলো সিনেমায় ভালো গানগুলো নিয়ে কথা হচ্ছে, আলোচনায় চলে আসছে। আপনি দেখেন বাংলাদেশের FM ইন্ডাস্ট্রি চলে যাওয়ার একটা বড় কারণ আমার মনে হয়েছে, ইন্ডিয়াতে আপনি যখন নামবেন, আমি বারবার ইন্ডিয়া বলতেছি পার্শ্ববর্তী দেশ, এই জন্য যখনই আপনি ধরেন আপনার কোনো গানের প্লেলিস্ট দেওয়ার দরকার নেই, আপনি রেডিওটা যখন ছাড়বেন ওর প্রতি বছর এত পরিমাণ গান আসে সিনেমার কারণে বা অন্য কোনো ওয়েতে, প্রত্যেকটা গানই আপনার পরিচিত বা শুনতে ভালো লাগতেছে। আমার এখানে বাংলা গান যে চালাবে, কয়টা গান আসলে হচ্ছে, মাসে কয়টা হচ্ছে, বছরে 10টা গান আসে কিনা সেটাই সন্দেহ। সো যত বেশি গান আসবে তত না বেশি কন্টেন্ট কনজিউম করবে, তত বেশি মানুষ শুনবে, গানই তো আসে না। এই যে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আগের শোতেই আমাদের অপু এসেছিল, আর যে অপু ও কিন্তু খুব দুঃখ নিয়ে বলেছিল FM স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়া নিয়ে। তো এটা কিন্তু একটা বড় কারণ যে আসলে আমরা বন্ধ হয়ে গেলে দুঃখ প্রকাশ করি, অথবা কোনো কোম্পানি যখন শুরু হয় খুব আনন্দ উল্লাস প্রকাশ করি, জার্নিটা কিন্তু কেউ বলে না, এটা পেছনের কারণ। মেবি গান ছিল না, কারণ আমরা পাশের দেশ থেকে গান ভাড়া করে কত আমরা চালাবো, আর সেটা বা কেনই বা চালাবো আমাদের দেশে, দারুণ ব্যাপার। মানে কিঙ্করের সাথে ওই যেটা বলছিলাম যে কিঙ্কর আসানের সাথে গল্প করতে বসলে আমরা অফ ক্যামেরা বলছিলাম সারাদিন পার হয়ে যাবে, কিন্তু আমরা আসলে কিঙ্করকে বারবার চাই। সেক্ষেত্রে আপাতত এখন আমরা যেটা করতে পারি, এখন কাট টু চলে যেতে পারি, কিঙ্কর আমি জানি আপনি প্রাতিষ্ঠানিকভাবে একটি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কাজ করছেন, এর পাশাপাশি আপনার কিন্তু আরও অনেক বিচরণ আছে, আপনি স্ক্রিপ্ট লিখছেন, শর্ট ফিল্মের সাথে সম্পৃক্ত আছেন, আপনার কাজগুলো সম্বন্ধে একটু জানতে।
প্রথমত যেটা হচ্ছে আমার জীবিকার জন্য যেটা আমি করি এবং সেটা খুব প্যাশন নিয়ে আনন্দের সাথে করি, সেটা হচ্ছে আমি একটা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আছি, এশিয়াটিক এমসিএল, ওখানে গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। মূলত আমার গল্প বলতে খুব ভালো লাগে এবং আমার যেহেতু পড়াশোনা মার্কেটিংয়ে বিবিএ এমবিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি থেকে, সো ব্র্যান্ড, কারণ ব্র্যান্ডেরও না আমি গল্প পাই, একটা একটা স্নো পাউডার আমার অনেকের কাছে হয়তো ছোটো কিন্তু ও কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে ঢুকে একটা মোমেন্ট নিয়ে নেয়। সো ওই গল্পগুলো আমার বলতে খুব ভালো লাগে এবং সেই গল্পগুলো আমি অলওয়েজ বলার চেষ্টা করি। এর বাইরে লেখালেখিটা আমার একটা বড় জায়গা প্রতি বছরই, কারণ আমি মনে করি চোখের আড়াল তো মনের আড়াল। সো বই কম কিন্তু না, কীভাবে যেন হয়ে গেছে। আমি সবসময় বলি যে আপু, ফ্রম মাই এন্ড আমার একমাত্র ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ যদি বলেন সেটা পরিশ্রম। সো আমি প্রচুর পরিশ্রম করতে পারি সামহাও। সো বই লিখি, এর বাইরে আমি টুকটাক কিছু বিজনেসের সাথে জড়িত এবং স্ক্রিপ্ট লিখছি, গান লিখছি। কলকাতা লগ্নজিতা, প্রেমে পড়া বারণ কারণে অকারণ গেয়ে যিনি বিখ্যাত, তিনি আমার একটা গান করেছেন। আমার ওয়েব সিরিজ যেটা রঙিলা কিতাব আসছে, এর সাথে সাথে খোয়াব নামে অনম বিশ্বাস, আরেকটা আসছে হচ্ছে জীবন জুয়া, যেটা একটা অ্যান্থোলজি ফিল্ম, সেখানে আশুতোষ সুজন, আবুল খায়ের চাঁদ এবং ইফতেকার মাহমুদ অসীন কাজ করেছেন এবং সেখানে দিঘি, ফজলুর রহমান বাবু, সুদীপ কুমার বিশ্বাস, সামিয়া অথই অনেকেই কাজ করেছেন সেখানে, আদর আজাদ। এর বাইরে আরেকটা সিনেমা হচ্ছে যেটার নাম হচ্ছে ইনসান, সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো। কলকাতার একজন বিখ্যাত অভিনেতা সেখানে কাজ করছেন এবং ইনসান আমার এই বছরই বের হলো পাঞ্জেরি প্রকাশন থেকে। এই যে এটা নিয়ে প্রথম খবর কিন্তু আমার এখানে আসতে হবে ইনশাআল্লাহ, আই উইল ট্রাই। সো এইটা, আর এর বাইরে আরও কিছু কাজ হচ্ছে, হিজুল তুলি নামে একটা কাজ করার আমি চেষ্টা করছি, এই তো। আর আমি সামনে আরও কিছু কাজ করব, যেই কাজগুলো আমি আসলে এখন জানাতে চাচ্ছি না, ওই কাজগুলো গোছানো হলে। এখন হচ্ছে আমরা যেই প্রশ্নটা করে একদম পরের পর্বে চলে যাব, এই পর্ব শেষ, সেটা হচ্ছে 18টা বইয়ের মাঝে কিঙ্কর হাসানের সবচেয়ে ফেভারিট বই কোনটা নিজের লেখা? আমি একদমই বলবো না যে অবশ্যই প্রতিটা সন্তান, বাট আমি মনে করি যে আমাকে বাঁচিয়ে রাখবে যেই বইটা সেটা হচ্ছে কিচ্ছা পূরণ নামে আমার যে বই, কারণ আমার মনে হয় যে আমি ছোট গল্পে অনেক শক্তিশালী, দো বাংলাদেশে ছোট গল্পের পাঠক অনেক কম, ওরা উপন্যাস পড়তে পছন্দ করেন ওনারা, সেই কারণে আমার উপন্যাস লেখা হয়েছে বেশি। সো আমি কোনো একটা যেটাকে আমাকে জাজ করার কথা বলবো যে কিঙ্করকে চিনতে হলে ছোট গল্প পড়া উচিত, কিচ্ছা পূরণ। আর উপন্যাসের কথা যদি বলতেই হয়, আমার খুব পছন্দের উপন্যাস হচ্ছে মেঘডুবি এবং জলপরাণী। জলপরাণীটা কেন সেটা একটু বলি, বাংলাদেশে মাদকের উপরে, কারণ আমি প্রচুর পড়াশোনা করেছি মাদক নিয়ে, র্যাবের সাথে আমার কিছু কাজ করতে হয়েছিল অ্যাডভার্টাইজিংয়ের জন্যই, এবং পরবর্তীতে জালিয়াপাড়া একটা গ্রাম বিশেষ, এবং বাংলাদেশের যে একটা বিশেষ রুট, মানে যেখানে কক্সবাজার থেকে ইয়াবা এবং অন্যান্য মাদক আসে, বার্মার ওই দিকের স্টেটগুলোতে যেভাবে মাদক নিয়ে কাজ হয়, ওখানকার সামরিক জান্তারা কীভাবে মাদকের সাথে জড়িত, এবং বাংলাদেশের অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষ কীভাবে মাদকে শেষ হয়ে যাচ্ছে, কিছু মাদক নিরাময় কেন্দ্রে আমি গিয়েছিলাম, ব্রাদার রোনাল্ড রাহজাল যেটা গাজীপুরের ওই দিকে। সো আমি ইভেন আমার মনে আছে একজন সিওর সাথে বসছি, যার পায়ে আমি প্যাথিড্রিনের আমি জাস্ট ইঞ্জেকশন দেখছি এখান থেকে এখান পর্যন্ত শুধু ইঞ্জেকশনের ডাক, এবং তার চার বছর বয়সে একটা মেয়ে আছে, সে মেয়েটাকে খুব মিস করে। সো আমি এদের সাথে বসে বসে অনেক গল্প করছি এবং সেই জায়গা থেকে একটা উপন্যাস লেখা জলপরাণী, এবং আমার মনে হয় যে মাদক নিয়ে এরকম বিশদ আলোচনা হয়তো খুব কম কাজ হয়েছে বাংলা ভাষায়। সো জলপরাণীটা আমার কাছে খুব জরুরি। সো আমি বলি যে আমাকে জানতে হলে উপন্যাস হলে জলপরাণী মেঘডুবি, আর গল্প গ্রন্থ হলে অবশ্যই কিচ্ছা পূরণ পড়া উচিত। সেক্ষেত্রে চিত্রালী, যারা দর্শক এই পর্ব দেখছেন, তারা অবশ্যই এই তিনটা বই কখনোই মিস করা যাবে না। আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শোতে এই পর্বের অতিথি কিঙ্কর হাসান, আমার মনে হয় পাঠকরা যারা আমাদেরকে সবসময় দেখে কিঙ্কর তারা খুবই আনন্দিত আজকে তাদের পছন্দের লেখক পেয়ে। আমরা আশা করছি সাদাতকেও হয়তো আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব, কারণ আমার কাছে মনে হয় যে আমরা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, কোনো ইন্ডাস্ট্রি আসলে গল্পের ঊর্ধ্বে নয়। একটা গানের পিছনে গল্প থাকে, চলচ্চিত্রের পিছনে গল্প থাকে, সেক্ষেত্রে গল্প নিয়ে যারা ভাবেন তারা খুবই গুরুত্বপূর্ণ। পরের পর্বে যাওয়ার জন্য আরেকবার ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি এই আড্ডার পরের পর্বে। আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শোতে চলে এসেছে আমাদের কালো বাক্স অধ্যায়। এখানে বরাবর মতো চিরকুটে অনেক কিছু লেখা আছে, পড়তে না পারলে ভাই আমাকে দিয়ে দিবেন, আমার হাতের লেখা খুব খারাপ। তো এখান থেকে যে কোনো তিনটা চিরকুট তুলে নিতে হবে, দেখি একবারে তুলে নিব নাকি না, একটা 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 দেখি কি আসে। হ্যাঁ, art or science? Okay, from my end, I believe in art, because আমার মনে হয় যে আর্টও আসলে দিন শেষে একটা সায়েন্স, কারণ সায়েন্সের ঊর্ধ্বে কোনো কিছু না।
কারণ গল্প যে লিখি ওইটাও একটা ম্যাথের মধ্যে দিয়ে যায়, ওইটারও একটা হিসাব নিকাশ আছে। সো সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত আপনি দেখেন একদম প্রাগৈতিহাসিক যুগ যদি বলি, আদিম যুগ, যে গুহায় যখন ছবি আঁকতো আপনি কিন্তু ওকে পাচ্ছেন ওই জায়গা থেকে, বাইসনের ছবি আঁকা, এইটা আঁকা, ওইটা আঁকা। সো আর্টকে ইগনোর করা ইজ ইম্পসিবল, কিন্তু ওই ছবিটা আঁকতে গিয়ে অবশ্যই ওকে মাপ, এইটা এভাবে হবে, এইটা হবে, ওইটা হবে, ওই হিসাবের ভিতর দিয়ে যেতে হয়েছে। সো আমি মনে করি আর্ট এবং আর্টের ভেতরেই আসলে বিজ্ঞান আছে। সো সায়েন্সকে আমি কখনোই আলাদা মনে করি না। গল্প কিন্তু একটা অঙ্কের মতো, এর একটা সমাধান সবাই খুব পছন্দ করে, সেটা মারামারি হোক কিংবা ভালোবাসা অথবা বিচ্ছেদ হোক, সেটাও তো সমাধান। আচ্ছা ঠিক আছে, এবার দেখি যা করি এখন নাকি প্ল্যান করে সময় বুঝে। আমি আসলে খুবই দারুণ, এটা কিন্তু আমরা অফ ক্যামেরা কথাটা বলছিলাম, দারুণ ব্যাপার, আমি জানতাম এটা তুলবে। আমি আসলে খুবই আপু প্ল্যান করে কাজ করা পছন্দ করি। ইভেন আমার ওয়ালেটে সবসময় একটা কাগজ থাকে যে আমি নেক্সট উইকে কী করব। এখন আমি প্ল্যান করি, করি না যে তা না, বাট আমি এইটা বিশ্বাস করি যে সব কিছু লিখে রাখা হয়েছে। যদি তোমার মন মতন না হয়, মন খারাপ করার কিছু নাই, কারণ তোমার জন্য যেটা অপেক্ষা করছে সেটা আরও দারুণ কিছু। সো আমি এখন এই একটা কারণে এই ভাবনার জায়গায় খুব হ্যাপি থাকি অলওয়েজ। সো প্ল্যান করি করি, কিন্তু এক্সপেকটেশনটা দারুণ ব্যাপার। এই যে এই জিনিসটা কিন্তু আমার মাথায় ছিল, কোনো একভাবে চিল করে, আমি জানি না কিভাবে, এটা টেলিপ্যাথি একদম। চলে যাই পরেরটাতে। দেশ নাকি বিদেশ? অবশ্যই দেশ, এতে কোনো সন্দেহই নাই, বাট একটা জিনিস সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমি ঘুরতে খুব পছন্দ করি, এবং সেটা দেশ হোক বা বিদেশ হোক। বিদেশে কেন ঘুরতে পছন্দ করি, আমার একটা বড় জায়গা হচ্ছে লেখালেখির আপু, সেটা হচ্ছে আমি লোকাল যে মিথগুলো থাকে সেটাকে, বাইরের দেশের যে মিথ থাকে ওদের লোকালি, সেটাকে ব্লেন্ড করতে পছন্দ করি। যেমন আমি একটা ঘটনা বলি, আমার একটা উপন্যাস আছে বিবিয়ানা। আমি ভুটানে গিয়েছিলাম, এবং ভুটানে আপনি গেলে দেখবেন যে পাহাড়ের মাঝখানে ছোটো ছোটো খাঁচকাটা থাকে, এবং তার ভিতরে ছোটো ছোটো পুতুল রাখা, এবং সেগুলোকে সাজায় গোছানো, খাবার দাবার অনেক কিছু দেয়া থাকে। সো আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করছিলাম এটা কেন। সো এটা বেসিক্যালি মানুষের কপালের হাড় দিয়ে বানানো ওই পুতুলগুলো, এবং ওরা বিশ্বাস করে প্রিয়জন মারা গেলে তার কপালের হাড়ের ভেতরে আত্মাটা থাকে, কপালের হাড় দিয়ে পুতুলটা বানায়ে ওইখানে ওরা রেখে দেয়, এবং ওরা ওইটার যত্ন আত্তি করে। সো ওই লোকাল মিথের সাথে আমি বাংলাদেশে অনেক, আপনি গ্রামে গেলে দেখবেন অনেক লোকাল মিথ আছে, যে পুকুর থেকে স্বর্ণের বাটিটাটি উঠে চলে আসে, তারপর মাইট বলে ওরা যে কলস চলে আসে, কলস ভর্তি সোনার মোহর, সেটা সাপ পাহারা দেয়। সো এই যে লোকাল মিথগুলো, এগুলোকে আমার ব্লেন্ড করতে খুব ভালো লাগে। এবং আমি ধরেন ইন্দোনেশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় 60টা মুখোশ ওরা বিশ্বাস করে যে 60টা মাস্ক সকল রোগের সমাধান করে দেয়। সো আমি থাইল্যান্ড বলেন, ইন্দোনেশিয়া বলেন, জাপান বলেন, যখন যেই দেশে যাই আমি ওখানকার লোকাল মিথ নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি যেমন এই যে সৌদি গেলাম কিছুদিন আগে, একদম সৌদির পৃথিবীর একমাত্র দেশ যেটা কোনো একজনের নামে সৌদ, সৌদি, এবং কীভাবে ওদের বিভিন্ন মতবাদ ধরে আজকে পর্যন্ত খিলাফত থেকে শুরু করে, আমি প্রচুর পড়াশোনা করি। সো ইভেন ওখানকার পার্সোনাল ওদের নিজস্ব মিথগুলো কী কী, এইগুলো আমি, কারণ আমার জন্য এইগুলোই আসলে ক্যাপিটাল, মানে এইগুলো নিয়ে আসলে আমি গল্প লিখতে পারবো। সো আমি প্রতি বছর একদম রসদ, এবং আমি টাকা আয় করার বা ছোটার একটা বড় কারণ হচ্ছে আমি যাতে অনেক অনেক বিদেশ ঘুরতে পারি, এবং সেটা যদি 12 মাসে 12টা ট্রিপ হয় মানে আমি রাজি, এবং যার কারণে অনেক গল্প পাওয়া যায়। আমরা চাই আপনি অনেক ঘুরুন, অনেক গল্প নিয়ে আসুন, এবং আপনাকে নিয়ে আমরা আরো অনেক বেশি আড্ডা করতে চাই। এটা কিন্তু কনফার্ম যে এই বছর শেষ নাগাদ আমরা কিংকরকে আরেকবার আমন্ত্রণ জানাবো ইনসান নিয়ে গল্প করার জন্য। মানে আজকে আমরা কিন্তু সিনেমা নাটকের দিকে যাইনি, আজকে হচ্ছে আমরা ব্যক্তি কিংকর আহসান এবং তার কিছু ভাবনা নিয়ে আমরা আড্ডা দিয়েছি, যেটা আমার জন্য খুব ভালো একটা রসদ ছিল। কারণ কিংকরের সাথে কিন্তু আমাদের সবসময় কথা হচ্ছে এই কি নাটক বা কি সিনেমা আসছে, খুব প্রফেশনাল আড্ডা। আজকে মনে হয় আমরা আজকে অনেকখানি বন্ধুর মতো আড্ডা দিলাম, যেখানে আমরা দুজন দুজন সম্বন্ধে হয়তো জানলাম। মানে আমি আমি তো ব্যক্তিগতভাবে অনেকবার একটা ধন্যবাদ দিতে চাই, আমি জানি পাঠকরা মানে আগ্রহের সাথেই আড্ডাটা উপভোগ করবে কিংকর আহসানকে নিজের মতো করে জানার জন্য। কিংকর, আমরা একদম আড্ডা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি এই পাঠকদের জন্য কিছু বলতে চান। প্রথমত আগে একটু বলি, সেটা হচ্ছে যে অবশ্যই ধন্যবাদ জানাই রুম্পাপুকে। কেন বলছি, বিকজ স্ক্রিনের বাইরে রুম্পাপু বেসিক্যালি আমার বড় বোন, এবং সেটা এমনই আদরের একটা জায়গা যে আমি ওনার কাছে অনেক আবদার করি, ছোট ভাইয়ের মতন উনি আমাকে স্নেহ করে। সো আর রুম্পাপুকে আমার একটা জায়গায় হিংসা বলবো না,
না, এখন আমি যেই লাইফের ভিতর দিয়ে যেতে চাই, রুম্পা আপুকে আমার খুব মনে হয় যে উনি অলওয়েজ লাইফকে সেলিব্রেট করে, মানে উনি সবসময় খুব হ্যাপি, এবং আমি ওই ক্যালকুলেশনটা বের করতে চাই কীভাবে একটা মানুষ অলওয়েজ হ্যাপি থাকতে পারে, কারণ এটা খুব বড় একটা ব্লেসিং, একটা আশীর্বাদ। সো সেই জায়গা থেকে আমি অলওয়েজ রুম্পা আপুকে ফলো করি, যে সো ফ্রম মাই এন রুম্পা আপু এরকম একটা জায়গার মানুষ, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। সো আমাকে এখানে ডাকার জন্য কৃতজ্ঞতা, এবং এখানে যারা আছেন এই আয়োজনের পেছনে তাদেরকে ধন্যবাদ জানাই। রুম্পা আপু হয়তো ভাই বলে ডেকেছেন, বাট তারা একজন লেখক হিসাবে আমাকে আজকে ডেকেছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন, সেটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। চিত্রালীর দর্শকদের জন্য শুধু এতটুকুই বলতে চাই, ভালো কিছু ছড়িয়ে পড়া দরকার। সো আমাদের যে অনলাইন বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা আমরা ধীরে 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 একটা প্রসেসের ভিতর দিয়ে আসছি, এবং সেটা একটা ম্যাচিউর, আমরা তো সময়ের সাথে সাথে ম্যাচিউর হই, সেটা হচ্ছে এখন। সো চিত্রালীর যে আয়োজন, সেই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। চিত্রালী, আমি সবসময় মনে করি যে কোনো একটা কিছু আমি যদি পুরো দেশ জুড়ে ছড়িয়ে না দিতে পারি, একদম পঞ্চগড়ের ওই দিকে কোনো একটা বর্ডারের কাছে বুড়িমারির ওই দিকের সেও যদি এই অনুষ্ঠান দেখতে পারে, তাহলে আসলে সেটা সফলতা। সো ধীরে ধীরে চিত্রালী আসলে শুধু কোনো একজনের না থেকে এটা সবার হয়ে উঠুক, তো সেই জায়গা থেকে শুভকামনা জানাই, এবং আমি বিশ্বাস করি যে চিত্রালী সেই জায়গায় পৌঁছাতে আসলে খুব বেশি একটা সময় নেবে না। সো অনেক ধন্যবাদ। আর আমার কথার মাঝখানে, কারণ আমরা তো আসলে, আমি আসলে নিজের জীবন থেকে শিখি, সো ভুল হতেই পারি, কোনো এক জায়গায় যদি ভুল হয় সেটা রুম্পা আপু এবং চিত্রালীর দর্শক যারা আছেন তাদের কাছে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট আমি আপনাদেরই মানুষ এবং আমি নিজেকে শুধরাতে পারি খুব দারুণভাবে, এবং আমি সবসময় বলি আমি চলে যাওয়ার জন্য আসিনি, আমি থাকার জন্য এসেছি। সো আমি অনেক দিন থাকবো এবং আপনাদেরকে বাধ্য করবো আমাকে ভালোবাসার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে, দারুণ ব্যাপার। এবং আমরা কিন্তু আসলে পাঠক হিসেবে, দর্শক হিসেবে, যদি বলতে পারেন লেখক হিসেবে, আমরা কিন্তু শব্দ, সুর এবং বাংলাদেশের মাটি মানুষের জন্য আমরা কিন্তু নিজেকে বিলিয়ে দিতে দ্বিতীয় চিন্তা করি না, মানে আমরা কিন্তু সবসময় তৈরি থাকি মানুষের জন্য কিছু করার জন্য। আর এই যে আজকে যে আড্ডা, এটা আমাদের জন্য তো বটেই, পাশাপাশি আমাদের পাঠকদের জন্য আরেকবার ধন্যবাদ দিয়ে এই পর্ব থেকে বিদায় নিতে চাচ্ছি। আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শো এ অচিরে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে, যারা এমনই চমৎকার কিছু কথা বলবে এবং সময় কাটাবে চিত্রালীর পাঠক এবং দর্শকদের সাথে। ততক্ষণ সাথে থাকুন।